বন্ধুরা, আমি আমার ছোটবেলায় উটবিড়াল দেখেছিলাম। সেই উটবিড়াল লম্বা চৌড়া সেই সমুদ্রের ধারে দেখেছিলাম। সেই থেকে আমি এই ভূধর বা উটবিড়াল সম্পর্কে একটা আমার মনে আচমকা বিভিন্ন রকম খটকা মতো লাগে। সেই যে অভিজ্ঞতাটা, সেইটা আপনার সঙ্গে শেয়ার করার জন্য আমার প্রাণ আনচান আনচান করে, সেইটা কিন্তু আজকে আমি সুযোগ পেয়েছি। আমি আপনার জন্য বিস্তারিত গুছিয়ে সাজিয়ে নিয়ে চলে এসেছি আপনার সাথে শেয়ার করব বলে। তাহলে চলুন আজকে দেরি না করে বিস্তারিত তথ্যগুলোকে একটু বিস্তারিত গল্পের ছলে আপনার সাথে আলোচনা করব। কি বন্ধুরা, আপনার ভালো লাগবে তো? তাহলে ফ্রি অফ কস্ট লাইক দিয়ে কিন্তু আমার সঙ্গে ভিডিওর শেষ পর্যন্ত থাকার প্রতিজ্ঞা কিংবা প্রতিশ্রুতি দিন আমাকে। আর এইরকমই কিন্তু আমার পাশে থেকে সবসময় আমাকে একটু উৎসাহ যোগাবেন ভালো ভালো ভিডিও বানানোর জন্য। চলুন তাহলে আজকে দেরি না করে শুরু করা যাক। সমস্ত সেই উটবিড়ালের অপর নাম কিন্তু বুধর। সেই বুধরকে ইংরেজিতে অটার বলে। সেই অটার বলে আপনারা যদি সার্চ করেন ইউটিউবে, সেই ক্ষেত্রে কিন্তু বুধর সম্পর্কে আরও অনেক বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। সেরকম এই বুধর কিন্তু ভালো সাঁতার জানে, জলের ভেতর দিয়ে টানা আধ কিলোমিটার দ্রুত যেতে পারে শ্বাস প্রশ্বাস না নিয়ে। ওই সময় শ্বাস প্রশ্বাস না নিয়ে কী করে থাকতে পারে, আপনারা যদি জেনে থাকেন আমাকে নিচে কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখবেন। খাবার হিসাবে জলের ব্যাঙ, মাছ, কাঁকড়া এবং শামুক এদের খুব প্রিয় খাবার। দলবদ্ধভাবে নিজেরা শিকার করে, বিশেষ করে উত্তর প্রশান্ত মহাসাগরের বুধরের হাতিয়ার সমুদ্র তীরের পাথরের চাই। হাতে করে বুধর পাথরের চাইটাকে নিয়ে এসে ঠুকে ঠুকে সেটা টুকরো টুকরো করে এবং সেই টুকরো উপরে শামুক রেখে থেতো করে তারা সেখানকার মাংসটা খেতে পারে। তাহলে চিন্তা করুন, এরাও কিন্তু মানুষের থেকে কম নয়। সামনের পা দিয়ে পাথরে চাই তুলে দাঁত ঘষে দাঁড়ালো করে এবং পাথর টুকরো করে নিজের সুবিধা মতো উপরে শামুক ঝিনুক রেখে ভেঙে খায়। পাথরগুলো বাসমান অবস্থায় বুকের উপর রাখে এবং খেলার ছলে আনন্দ উপভোগ করতে থাকে, যাতে শিকারীরা সহজে বুঝতে না পারে এবং তাদের শিকাররা মনে করে এটা একটা পাথরের বাসমান চাই। সেখানটায় এসে যেই বসতে গেছে অমনি সেই শিকারকে লুফে নিয়ে নিচ্ছে। তাহলে দারুণ এই অভিজ্ঞতা কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছিলাম। সেটাই আজকে আপনার সঙ্গে গল্পের সঙ্গে আরও বিস্তারিত শেয়ার করতে চলেছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে। তাহলে এই বুধররা কিন্তু সহজে পুষ মানে। আপনি যদি বুধর পুষতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সমুদ্রতে মাছ ধরতে গেলে তাদেরকে যদি দড়ি দিয়ে বেঁধে জলে ছেড়ে দেওয়া হয়, তারা অনেক মাছ ধরে ধরে এনে আপনাকে দেবে, আবার সমুদ্রে লাফিয়ে যাবে। যেহেতু জলের ভেতর তারা ঘন্টার পর ঘন্টা শ্বাস প্রশ্বাস না নিয়েও থাকতে পারে, তাহলে তারা কিন্তু একরকম ট্রেনিংপ্রাপ্ত জেলে বলতে পারেন এবং আপনার বাড়িতে তাকে পুষ মানিয়ে তাকে প্রশিক্ষণ দিয়ে আপনি তাকে দিয়ে যদি মাছ ধরান, তাহলে লক্ষ লক্ষ টাকার মাছ আপনি কিন্তু এক মাসের মধ্যে বিক্রি করতে পারেন। সুতরাং আপনার যদি আর্থিক ক্ষমতা সেরকম কমও থাকে, খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনি একটা প্রতিষ্ঠিত হওয়ার সুবিধা পেতে পারেন। তাহলে জেলেরা নিজেরা শতচেষ্টায় যত মাছ ধরতে পারে, চারটে বুধর তার দশ গুণ মাছ ধরে এনে দেয় খুব সহজে। তাহলে পোষা বুধরকে আপনি কিন্তু বেশি কিছু খাওয়াতে হবে না, খুব কম খাওয়া খাদ্য দিয়েই তাদেরকে পুষ মানিয়ে ট্রেনিং দিয়ে তাদের সাথে মাছ ধরলে পরে আপনি দশ গুণ লাভবান হবেন। তাহলে বন্ধুরা, এইরকম ভালো ভালো বিভিন্ন রকম পয়েন্টের জন্য আপনি আমার ভিডিওর ঠিক নিচে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে। এই মোর অপশানে টাচ করলে ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল সাইটের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো, লিঙ্কডিনের মতো ভালো ভালো সোশ্যাল সাইটের অপশানগুলো পাবেন। সেই সোশ্যাল সাইটে টাচ করলেই আমার ফলো হয়ে যাবে এবং সেই ফলোর মাধ্যমে একটা বড় উপকার হবে, যেটা ইউটিউবের কোনো ভরসা নেই। যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, আপনার কাছে সাজেশন পাঠাচ্ছে না, রিকমেন্ডেশন পাঠাচ্ছে না, আপনার সামনে আমার ভিডিও যদি না পৌঁছায় তাহলে আপনি আমার ভিডিও দেখবেনই বা কী করে। সেই ক্ষেত্রে কিন্তু সোশ্যাল সাইটের মধ্যে আপনি যে ফলো করে রেখেছেন সেখানটায় আমি আপনাকে লিঙ্ক পাঠাবো, আপনি সেখানে টাচ করে রিডাইরেক্ট হয়ে আমার ভিডিওতে এলে পরে আপনি কিন্তু খুব সহজে আমার সাথে সেই পুরনো যোগসূত্রগুলো নির্বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ রাখতে পারবেন, যার ফলে কিন্তু আমাদের সম্পর্ক
সম্পর্ক নিরবিচ্ছিন্ন হয়ে থাকবে। সেই জন্য আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিও ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকেও টিপে দেবেন এবং ঘন্টা চিহ্ন টেপার পর দেখবেন অপশানে অল লেখা আছে, সেই অলটাও টিপতে ভুলবেন না। তা যাতে করে আপনি কিন্তু প্রত্যেক দিন ভারতীয় সময় 6টা এবং বাংলাদেশের সময় 6:30 যতগুলো নতুন নতুন প্রাণীদের সম্পর্কে আমি যে তথ্যগুলো গল্পের ছলে আপনার সঙ্গে শেয়ার করব সেই সব ভিডিওর নোটিফিকেশানগুলো কিন্তু আপনি অনায়াসে পেয়ে যাবেন। এবং সম্ভব হলে আমি আমার জীবনে যে 150-200 ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে 3-4টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই মোর অপশানে দিয়ে রেখেছি, MORE ছোট করে ওই মোর অপশানে টাচ করলে ডেসক্রিপশন বক্সটা খুললে ওখানে আমার 3টি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলোর মধ্যে থেকে যে কোনো একটাতে টাচ করে ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করার জন্য এই ভিডিওর ঠিক নিচে বাঁকানো তীর চিহ্ন মতো যে শেয়ার বাটনটা রয়েছে সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি সোশ্যাল সাইটে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের মাধ্যমে বন্ধুবান্ধবদের একটু শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় যে ভিডিও বানাতে গিয়ে আমার অনেক ভুলভ্রান্তি হয়েছে সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না যে কোথায় কোথায় ভুলগুলো বেশি হচ্ছে। সেই ভুলগুলো সংশোধন করে যদি আমি নতুন করে ভিডিও বানাতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনারই লাভবান, আপনি একটা ভালো উন্নত মানের ভিডিও পাবেন। সেই জন্য আপনি আমার ভুলগুলো ধরানোর জন্য কমেন্ট সেকশানে ছোট্ট করে উল্লেখ করবেন কোন জায়গাটায় কি জিনিসটা আমার সংশোধন করা প্রয়োজন, ভবিষ্যতে আপনি আমার কাছ থেকে কি ভিডিও চান, কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য চান সেটা কিন্তু আপনি কমেন্ট সেকশানে ছোট করে না লিখলে পরে আমি বুঝতে পারবো না। তাহলে সময় নষ্ট না করে আর অল্প দু কথা আলোচনা করে ভিডিওটা শেষ করে দিই, সময় আপনার মূল্যবান, তাই চলুন শুরু করা যাক। বাংলাদেশে এবং বিভিন্ন রকম দক্ষিণ পশ্চিম জেলাগুলোতে সুন্দরবনের কাছাকাছি পুষা বুদর দিয়ে মাছ শিকার করে রাতারাতি আর্থিক সচ্ছলতা হয় এবং পূর্বাঞ্চল পাহাড়ি নদীর খাল পুকুরের পাশে প্লাবনভূমিতে এবং খানাখন্দ উপকূলীয় জেলায় আবাসভূমি ধ্বংসের কারণে এরা বুদর আজকে প্রায় বিপন্ন। সেই বিপন্ন প্রজাতিকে প্রায় 15% মাত্র বেঁচে রয়েছে বলে বিজ্ঞানীরা আখ্যা করেছেন। তো গবেষক জীববিজ্ঞানীরা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতবর্ষ যে গবেষকরা তারা গবেষণা করে বলছে যে ভারত বাংলাদেশ সহ শ্রীলঙ্কা ভুটান মায়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ সিঙ্গাপুরে বুদরের প্রায় 20% রয়েছে, মানে 20% বাংলায় 15% দেখতে সুন্দর এই উপকারী প্রাণীকে সংরক্ষণের জন্য সময় থাকতে যদি আমরা পরিকল্পনাভাবে যদি চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু উচিত কাজ বলে মনে করা যাবে। উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে তাদেরকে, তাদের কোনো ক্ষতি হচ্ছে, তারা উপযুক্ত যেরকম খাওয়া খাদ্য পাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আমাদের সহায়তার হাত বাড়িয়ে দিলেই কিন্তু তাদের প্রজাতিটা বিপন্ন হবে না। এবং ভুদর কিংবা এই উদ্বিড়ালের অন্য আরেক প্রজাতি হচ্ছে লুত্রা বুডল। এই লুত্রা বুডল লম্বাতে পাতলা শরীর এবং লুম ঘাড় বাদামি চকচকে, নিচের অংশ খুব ফ্যাকাশে এবং উপরের দিকটা ধূসর রং, লম্বা ও পেশির বহুল, পাশে লেজ খানিকটা চাপা এবং ওজন প্রায় 10 কেজি। তো এই ভুদরকে দিয়ে কিন্তু অনেক জেলেরা তাদের মাছ 10 গুণ তারা ট্রলার নিয়ে সেই ভোরবেলায় বেরোয় এবং সারাদিন সারা রাত কাটিয়ে আসার পর ঠিক যতটা মাছ ধরতে পারতো কিন্তু 4টে বুদর যদি আপনি বাড়িতে পুষতে পারেন সেই বুদরকে যখনই মাছ ধরতে যাবেন সঙ্গে করে নিয়ে যাবেন, তারা আপনাকে 10 গুণ মাছ এনে দেবে এবং সেটা ব্যবসায়ে আপনি প্রচুর লাভবান হবেন এবং খুব কম সময়ে আর্থিক উপার্জন করতে সক্ষম হবেন। বন্ধুরা, প্রাকৃতিক বিভিন্ন রকম পরিবেশ এখন অনেকটা কখনো গরম কখনো ঠান্ডা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনারা একটু সাবধান সতর্কতাভাবে চলবেন এবং বিশেষ করে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আপনি যদি আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে যদি একটু সহযোগিতা করেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি প্রত্যেক দিন ভারতীয় সময় 6টা এবং বাংলাদেশের সময় 6:30 সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনার হাত কাছে এসে পৌঁছে দেব, প্রতিজ্ঞাবদ্ধভাবে আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিওর নিচে অল্প ডান দিকে তাকিয়ে দেখুন ওখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটাকে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে অল করে দিতে ভুলবেন না, যাতে করে প্রত্যেক দিন যে সময় মতো যে ভিডিওগুলো বেরোয় এগুলো অনায়াসে নোটিফিকেশানের মাধ্যমে আপনি পেয়ে যাবেন।
এবং ওর মধ্যে অনেক নতুন নতুন তথ্য দারুণ দারুণ আমি আমি নিয়ে আসবো এবং চেষ্টা করব আপনাদের এই যে গাম শরীরে যে আমি ভিডিওগুলো বানাচ্ছি এইগুলো আপনাদের দেখতে হবে না। খুব শীঘ্রই আমি দামি ক্যামেরা এবং এয়ার কন্ডিশন রুমের মাধ্যমে আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করছি। সুতরাং বন্ধু আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে একটু সহযোগিতা করবেন। ততক্ষণ আপনি নতুন ভালো ভিডিও আসা অবধি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।